বমি হচ্ছে কেন রে? হ্যাঁ জানি না, হট করে কেমন গাটা গুলিয়ে উঠল। বলছি অনেকক্ষণ ধরেই শরীর খারাপ লাগছে নাকি এক্ষুনি হঠাৎ করেই হয়েছে? তোমার সাথে কথা বলার সময় তো কেমন একটা করে উঠলো। আস্তে আস্তে আস্তে, না না, আমি বলতে চাইছিলাম যে এই প্রথমবার এটা হচ্ছে নাকি আগেও কখনো হয়েছে? আগে হয়নি, আমার মনে হয় ইনডাইজেশন হয়ে গেছে। আর তো শোন না, আমার না অন্যরকম লাগছে রে। তোর দাদা বলছিল সেদিন নাকি কোর্টে তোর একবার মাথা ঘুরে গেছিল। তাতে কি হয়েছে? তনু, আমি যা বলতে চাইছি সেটা বোধহয় তুই বুঝতে পারছিস না। আমি আমি বলতে চাইছি কি বলতে চাইছো? না, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো, এরকম কিছু হতে পারে না, কখনো না। কখনো না সেটা বললে তো আর হবে না, হওয়ার থাকলে তুই আটকাতে পারবি বল? তুমি যেটা ভাবছো ভুল ভাবছো বৌদি, আমার হয়তো এমনি এরকম হয়েছে। আচ্ছা ঠিক আছে, এমনি হয়েছে বা অন্য কোনো কারণে হয়েছে সেটা তো একবার ডাক্তার দেখিয়ে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে রে। আমি তো বলছি বৌদি, আমার কিছু হয়নি, তুমি কেন মানতে চাইছো না? তোমাদের বিয়েটা এভাবে ভেঙে যাবে আমি সত্যি ভাবতে পারি না। আর মানুষ হিসেবে তোমরা দুজনে খুবই ভালো, তাই আচ্ছা বিয়ের আগে তুমি এত কিছু বোধহয় ভেবে দেখোনি, তাই না? কি ভাববো? তোমার মন তনয়ের বোধকে কতটা চাইবে, কতটা ভালো লাগবে একে অন্যকে? দেখো একটা রিলেশনের মধ্যে এই ভালো লাগা বোঝাপড়াটা তো খুব দরকার না। প্রেম প্রেম করছিস নাকি? কেন বলো তো,